আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন, এখনও ভাষা শিখতে পারছেন না, তাই খুব সহজ পদ্ধতিতে কীভাবে আরবি ভাষা শিখবেন সেটাই আমার ভিডিওটা দেখে শিখে নিন। তাই আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটার নাম কি? এর আরবি অর্থ এস এস এম হাদা। এখানে এস এর বাংলা অর্থ কি, এস এম এর বাংলা অর্থ নাম, হাদা এর বাংলা অর্থ এটার, অর্থাৎ এস এস এম হাদা এর বাংলা অর্থ এটার নাম কি। কাজটি সঠিকভাবে করো। এর আরবি অর্থ শোগল সাউই সাহি। এখানে শোগল এর বাংলা অর্থ কাজ, সাউই এর বাংলা অর্থ করা, সাহি এর বাংলা অর্থ সঠিকভাবে, অর্থাৎ শোগল সাউই সাহি এর বাংলা অর্থ কাজটি সঠিকভাবে করো। এটা বিপজ্জনক। এর আরবি অর্থ হাদা খতর। এখানে হাদা এর বাংলা অর্থ এটা, খতর এর বাংলা অর্থ বিপজ্জনক, অর্থাৎ হাদা খতর এর বাংলা অর্থ এটা বিপজ্জনক। মোবাইল নাম্বার আছে। এর আরবি অর্থ জাওয়াল নাম্বার ফি। এখানে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল, ফি এর বাংলা অর্থ আছে, অর্থাৎ জাওয়াল নাম্বার ফি এর বাংলা অর্থ মোবাইল নাম্বার আছে। আগে কেন বলো নাই? এর আরবি অর্থ লেশ আওয়াল মাফি কালাম। এখানে লেশ এর বাংলা অর্থ কেন, আওয়াল এর বাংলা অর্থ আগে বা প্রথমে, কালাম এর বাংলা অর্থ কথা বলা, অর্থাৎ লেশ আওয়াল মাফি কালাম এর বাংলা অর্থ আগে কেন বলো নাই। গরম বেশি। এর আরবি অর্থ হারারা জিয়াদা। এখানে হারারা এর বাংলা অর্থ গরম, জিয়াদা এর বাংলা অর্থ বেশি, অর্থাৎ হারারা জিয়াদা এর বাংলা অর্থ গরম বেশি। কে রেখেছে এটা? এর আরবি অর্থ মিন রাকিব হাদা। এখানে মিন এর বাংলা অর্থ কে, রাকিব এর বাংলা অর্থ রাখা, হাদা এর বাংলা অর্থ এটা, অর্থাৎ মিন রাকিব হাদা এর বাংলা অর্থ কে রেখেছে এটা। তুমি এখানে ঘুমাচ্ছ। এর আরবি অর্থ ইনতানুম হেনা। এখানে ইনতা এর বাংলা অর্থ তুমি, নোম এর বাংলা অর্থ ঘুম, হেনা এর বাংলা অর্থ এখানে, অর্থাৎ ইনতানুম হেনা এর বাংলা অর্থ তুমি এখানে ঘুমাচ্ছ। তুমি বড় ফাঁকিবাজ। এর আরবি অর্থ ইনতা কবির আলী বাবা। এখানে ইনতা এর বাংলা অর্থ তুমি, কবির এর বাংলা অর্থ বড়, আলী বাবা এর বাংলা অর্থ ফাঁকিবাজ, অর্থাৎ ইনতা কবির আলী বাবা এর বাংলা অর্থ তুমি বড় ফাঁকিবাজ। এই দরজাটা খোলো। এর আরবি অর্থ হাদাবাব ইফতা। এখানে হাদা এর বাংলা অর্থ এই, বাব এর বাংলা অর্থ দরজা, ইফতা এর বাংলা অর্থ খোলা, অর্থাৎ হাদাবাব ইফতা এর বাংলা অর্থ এই দরজাটা খোলো। এসি বন্ধ করো। এর আরবি অর্থ মুকায়েব সাক্কার। এখানে মুকায়েব এর বাংলা অর্থ এসি, সাক্কার এর বাংলা অর্থ বন্ধ করা, অর্থাৎ মুকায়েব সাক্কার এর বাংলা অর্থ এসি বন্ধ করো।
তুমি কি নিশ্চিত এর আরবি অর্থ? ইনতা এশ আকিদ। এখানে ইনতা এর বাংলা অর্থ তুমি, এশ এর বাংলা অর্থ কি, আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। অর্থাৎ ইনতা এশ আকিদ এর বাংলা অর্থ তুমি কি নিশ্চিত? এই কাজে ভয় নেই এর আরবি অর্থ হাদা শুগল মাফি খোফ। এখানে হাদা এর বাংলা অর্থ এটা, শুগল এর বাংলা অর্থ কাজ, খোফ এর বাংলা অর্থ ভয়, মাফি খোফ এর বাংলা অর্থ ভয় নেই। অর্থাৎ হাদা শুগল মাফি খোফ এর বাংলা অর্থ এই কাজে ভয় নেই। সে নতুন লোক এর আরবি অর্থ হুয়া নফর জেদিদ। এখানে হুয়া এর বাংলা অর্থ সে, নফর এর বাংলা অর্থ লোক, জেদিদ এর বাংলা অর্থ নতুন। অর্থাৎ হুয়া নফর জেদিদ এর বাংলা অর্থ সে নতুন লোক। গাড়ি কখন আসবে এর আরবি অর্থ সাইয়েরা মিতা ইজি। এখানে সাইয়েরা এর বাংলা অর্থ গাড়ি, মিতা এর বাংলা অর্থ কখন, ইজি এর বাংলা অর্থ আশা। অর্থাৎ সাইয়েরা মিতা ইজি এর বাংলা অর্থ গাড়ি কখন আসবে। আমি একটু এখানে বসি এর আরবি অর্থ আনা শুয়াইয়া ইজলিশ। এখানে আনা এর বাংলা অর্থ আমি, শুয়াইয়া এর বাংলা অর্থ একটু, ইজলিশ এর বাংলা অর্থ বসা। অর্থাৎ আনা শুয়াইয়া ইজলিশ এর বাংলা অর্থ আমি একটু এখানে বসি। গাড়ি আসলে পরে যেও এর আরবি অর্থ সাইয়েরা ইজি বাদেন রো। এখানে সাইয়েরা এর বাংলা অর্থ গাড়ি, ইজি এর বাংলা অর্থ আশা, বাদেন এর বাংলা অর্থ পরে, রো এর বাংলা অর্থ যাওয়া। অর্থাৎ সাইয়েরা ইজি বাদেন রো এর বাংলা অর্থ গাড়ি আসলে পরে যেও। সব লোক আসছে এর আরবি অর্থ কুল্লু নফর ইজি। এখানে কুল্লু এর বাংলা অর্থ সব, নফর এর বাংলা অর্থ লোক, ইজি এর বাংলা অর্থ আশা। অর্থাৎ কুল্লু নফর ইজি এর বাংলা অর্থ সব লোক আসছে। না আসেনি তিনজন লোক বাকি এর আরবি অর্থ লামা ইজি তালাতা নফর বাগি। এখানে লা এর বাংলা অর্থ না, মা ইজি এর বাংলা অর্থ আসেনি, তালাতা এর বাংলা অর্থ তিনজন, নফর এর বাংলা অর্থ লোক, বাগি এর বাংলা অর্থ বাকি। অর্থাৎ লামা ইজি তালাতা নফর বাগি এর বাংলা অর্থ না আসেনি তিনজন লোক বাকি। কাজ না করে সবসময় মোবাইল দেখো এর আরবি অর্থ মাফি খুব আলাতুল জাওয়াল। এখানে মাফি এর বাংলা অর্থ না, শুগল এর বাংলা অর্থ কাজ, আলাতুল এর বাংলা অর্থ সব সময়, জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল। অর্থাৎ মাফি শুগল আলাতুল জাওয়াল এর বাংলা অর্থ কাজ না করে সব সময় মোবাইল দেখো। আমার কথা তুমি বুঝো এর আরবি অর্থ আনা কালাম ইনতা মালুম। এখানে আনা এর বাংলা অর্থ আমার, কালাম এর বাংলা অর্থ কথা, ইনতা এর বাংলা অর্থ তুমি, মালুম এর বাংলা অর্থ বোঝা। অর্থাৎ আনা কালাম ইনতা মালুম এর বাংলা অর্থ আমার কথা বুঝো তুমি।
তুমি কি করো, এর আরবি অর্থ এস চই ইন্তা। এখানে এস এর বাংলা অর্থ কি, চই এর বাংলা অর্থ করা, ইন্তা এর বাংলা অর্থ তুমি, অর্থাৎ এস চই ইন্তা এর বাংলা অর্থ তুমি কি করো।